আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন নিশ্চয়ই আপনারা আমার কাজ দেখেছেন, যদি আমাকে ভালো লাগে তাহলে ভোট দেবেন, অন্যথায় নয়। মঙ্গলবার মোহনপুরে সাংগঠনিক বৈঠকে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে একথা বললেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, যে সংখ্যায় নারী পুরুষ তথা যুব সমাজ এই বৈঠকে এসেছেন আমি তার বহর দেখে রীতিমতো অভিভূত, আমি প্রত্যেকের আশীর্বাদ চাইছি। বিপ্লব কুমার দেব আরো বলেন, গোটা দেশকে, দেশের অর্থনীতিকে সবার জন্য সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা সবাই তাকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটাই আমাদের কামনা। উল্লেখ, এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সহ আরো অনেক নেতৃত্ব। এই বৈঠক শেষে বামুটিয়ার উদ্দেশ্যে রওনা হন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। আমি মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর 2 মাস কাজ করেছি, ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট, ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমার জন্য ভোট চাওয়ার জন্য কার সঙ্গে উঁচু কথা না বলা, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোন কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া, আর আমার তরফ থেকে বলা বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন।